হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মিষ্টি বলছি, মিষ্টি বিউটি পার্লার থেকে। আমাদের একটি ফ্রি কোর্স চলতেছে, সেটা হচ্ছে বিউটিফিকেশন ফুল কোর্স। সেই ভিডিওর পঞ্চমতম ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন ধরনের হয়ে থাকে, মূলত ফেসিয়াল কত ধরনের হয়ে থাকে এবং কোন কোন ফেসিয়ালের কী কী উপাদান ব্যবহার করা হয়, পাশাপাশি কোন স্কিন টাইপে কোন ধরনের ফেসিয়াল করা হয়। বিগত কিন্তু আমাদের আরও অনেকগুলো ভিডিও পাবলিশ করা হয়ে গেছে বিউটি পার্লার ফুল কোর্স সম্পূর্ণ ফ্রিতে। যারা ফ্রিতে হচ্ছে পার্লার ফুল কোর্সটি করতে চাচ্ছেন, তারা আমাদের এই কোর্সের সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট দেখে আসবেন। এবং আমাদের রয়েছে কিন্তু একটি সিক্রেট গ্রুপ, যেখানে হচ্ছে আমাদের যত পার্লার উদ্যোক্তারা রয়েছে সবাই আমাদের সেই গ্রুপে আছে। সেখানে তারা তাদের সকল সমস্যাগুলো পোস্ট করতেছে, পাশাপাশি আমি এবং আমার সাপোর্ট অ্যাডমিন সেই সমস্যাগুলো সমাধান করতেছি, এবং অন্যান্য আরও যারা বিউটিশিয়ানরা রয়েছে সবাই হচ্ছে এক একজন এক একজনকে হেল্প করতেছে। মূলত ওটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ফ্যামিলি গ্রুপ, সেখানে চাইলে জয়েন হয়ে যেতে পারেন। তাহলে যেটা হবে, আপনি যদি কোনো কাজ শেখার পরে অনলাইনে ঘরে বসে আমাদের ফুল কোর্স শেখার পরেও কোনো কিছু না বোঝেন, না আপনার যদি কোনো ধরনের কোনো সাপোর্ট লাগে, যেমন প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো ধরনের সাপোর্ট, আবার আপনি চাইলে সরাসরি আমাদের কাছে প্রশিক্ষণও নিতে পারবেন। যত ধরনের সাপোর্ট আপনার লাগবে সেগুলো কিন্তু আমরা গ্রুপের মাধ্যমে আপনাকে হেল্প করে থাকবো। তো আশা করি আপনারা যারা আমাদের ফুল কোর্সগুলো দেখবেন অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হবেন, পাশাপাশি অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান মতামত অনুযায়ী কিন্তু আমরা নেক্সট আরও অন্যান্য ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করব। তো আজকে আমরা শিখবো কীভাবে ফেসিয়ালগুলো ডিফাইন করা যায়, কোন কোন ফেসিয়ালের কী কী কার্যকারিতা, কোন কোন ফেসিয়ালের কী কী উপাদান ব্যবহার করা হয়। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আজকের ভিডিওতে। তো প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে কি কি ধরনের ফেসিয়াল হয়ে থাকে এখন বর্তমানে, এগুলো সম্পর্কে ধারণা দিব এবং আমি বোর্ডে লিখে বোঝাবো, তাহলে আপনাদের মাথায় খুব ভালোভাবে ক্যাচ করবে। আর সবাই হচ্ছে একটা নোট খাতা বানাবেন, আমাদের প্রত্যেকটি ক্লাস আপনি নোট করে রাখবেন, তাহলে আপনার মাথায় থাকবে সব কিছু। তো আমি হচ্ছে ফেসিয়ালের ধরনগুলো হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখাবো, মানে কোন কোন ফেসিয়াল হয়ে থাকে বর্তমানে। আপনারা অনেকে পরিচিত, তারপর আমি আবার নতুন করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। হচ্ছে প্রথমে হচ্ছে নর্মাল নর্মাল ফেসিয়াল, এটা তো সবাই জানেন নর্মাল ফেসিয়াল হয়ে থাকে। তারপরে হচ্ছে হার্বাল, তারপরে হচ্ছে গোল্ড, তারপরে হচ্ছে ডায়মন্ড, তারপরে হচ্ছে ফ্রুট, তারপরে হচ্ছে পার্ল, তারপরে হচ্ছে ভেজিটেবল, শাহানাজ, তারপরে হচ্ছে নিম, তারপরে হচ্ছে বিবি গুলো, তারপরে হচ্ছে হাইডা। আচ্ছা, আমি এখানে হচ্ছে আপনাদেরকে 10টা ফেসিয়ালের স্টেপ হচ্ছে বোঝাবো। আমি আশা করি 10টা স্টেপ বুঝলে আপনি আরও 100টা স্টেপ বুঝতে পারবেন। তো নর্মাল ফেসিয়াল হচ্ছে, আমি এখন স্কিন টাইপগুলো বলে দিব, কোন স্কিন টাইপে কোন ফেসিয়ালগুলো ভালো শ্যুট করে থাকে এবং কী কী উপাদান ব্যবহার করা হয়। এবং আমি আরও দেখাই দিব যে ইনস্ট্যান্ট কোন জিনিসটা করলে এই ফেসিয়ালগুলো ইনস্ট্যান্ট ব্রাইটনেস পাবে, কারণ পার্লারে কিন্তু মানুষ আসে ইনস্ট্যান্ট ব্রাইটের জন্য। আপনি ফেসিয়াল করে দেবেন, এক মাস পরে গ্লো আসবে, এর জন্য কিন্তু কেউ কখনোই পার্লারে আসে না, সবাই পার্লারে আসে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেসের জন্য। নর্মাল ফেসিয়ালে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে 2টা বা 3টা নর্মাল মাসাজ ক্রিম দিয়ে আপনি হচ্ছে ফেসিয়ালটা করতে পারেন। যেমন হচ্ছে আমি বলে দিই, চন্দন, ম্যাঙ্গো, তারপরে হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, এই 3টা মাসাজ ক্রিম দিয়ে জাস্ট একটা নর্মাল যে কোনো প্যাক দিতে পারেন। প্যাক হচ্ছে ধরেন হচ্ছে চন্দন প্যাক, এটা আপনার একটা নর্মাল ফেসিয়াল হয়ে গেল। হার্বাল ফেসিয়ালে আপনি ব্যবহার করবেন ন্যাচারাল উপাদান, শসা, লোর, অ্যালোভেরা। আর প্যাক হিসেবে আপনি এখান থেকে যে কোনো একটা প্যাক ইউজ করতে পারেন, শসার প্যাক, নিমের প্যাক বা অ্যালোভেরা প্যাক। ধরেন আমি শসার প্যাক ইউজ করবো। হ্যাঁ, এই হচ্ছে আমার প্যাক ফেসিয়াল। কিন্তু মূলত হচ্ছে
তিনটা স্টেপ হয়। আর ক্লিনজিং কিন্তু সব সর্বপ্রথম থাকবে, ক্লিনজিংটা হচ্ছে মাস্ট, সবারই হচ্ছে ফার্স্টে ক্লিন করে নিতে হবে। হ্যাঁ, ক্লিনজিংটা সব ফেসিয়ালে ইউজ করতে হবে। ফার্স্ট স্টেপে আপনাকে 2-4 মিনিট ক্লিনজার দিয়ে আপনি স্কিনটাকে আগে ক্লিন করে তারপরে হচ্ছে ফেসিয়ালটা শুরু করবেন। মাসাজ ক্রিমগুলো দিয়ে 10 মিনিট 10 মিনিট করে 30 মিনিট মাসাজ করবেন, প্যাকটা 15 মিনিট লাগিয়ে রাখবেন, 45 মিনিট, আর এটা ক্লিন করা প্রপার সব কিছু করতে আপনার 50 থেকে 60 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে ফেসিয়াল হয়ে যাবে। সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা। এখন আসি গোল ফেসিয়ালে। গোল ফেসিয়ালে হচ্ছে আপনি হচ্ছে যদি স্কিনে অনেক বেশি গোল্ডেন, গোল্ড ফেসিয়াল এবং ডায়মন্ড ফেসিয়াল এই দুইটা কিন্তু একটা গ্রো চায় কাস্টমার, মানে পশমগুলো গোল্ড ফেসিয়ালে গোল্ডেন হয়, ডায়মন্ড ফেসিয়ালে সাদা একটা গ্লেস করে। এই দুইটার জন্য আপনাকে ব্লিচ ইউজ করতে হবে। এটার সাথে আপনি গোল্ড ব্লিচ ইউজ করতে পারেন, গোল্ড হচ্ছে ব্লিচ, তারপরে ম্যাঙ্গো ব্লিচ, ম্যাঙ্গো ব্লিচ। এটা কিন্তু ডায়মন্ডের হচ্ছে আপনার গোল্ড ব্লিচও হয়, ম্যাঙ্গো ব্লিচও হয় ডায়মন্ডের, ঠিক আছে? আবার ডায়মন্ড ব্লিচও আছে, ডায়মন্ড ব্লিচও আছে। তো হচ্ছে আপনার তিনটা, এই তিনটা ব্লিচ মোটামুটি এখন পপুলার। আরও অন্য ব্লিচ আছে, ফিম ব্লিচ আছে, তারপরে হচ্ছে হার্বাল ব্লিচ আছে। ব্লিচ অনেক ধরনের হয়, কিন্তু আসলে ইন্ডিয়ান ব্লিচগুলো সবসময় ব্যবহার করবেন, দেশি ব্লিচগুলো একদমই বাজে হয়, যেগুলো ত্বকের অনেক ক্ষতি করে। অবশ্যই ইন্ডিয়ান ব্লিচগুলো ব্যবহার করবেন, এবং এই তিনটা ব্লিচ মোটামুটি পপুলার, এই তিনটা ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম ব্লিচ করে নেবেন। ব্লিচটা কীভাবে করবেন, সঠিক নিয়মে ব্লিচ করা, ফেয়ার পলিশ করা, আমি নেক্সট ভিডিওগুলোতে একদম আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব যে কীভাবে কী পরিমাণে ব্লিচ নিতে হবে এবং কী পরিমাণে আপনাকে ফেয়ার পলিশ করতে হবে। তো এই দুইটা প্রথমে হচ্ছে আপনি ব্লিচ করে নিলেন, এরপরে শুরু হয়ে গেলো আপনার মাসাজ। ক্লিনজার দিয়ে ক্লিন করে ব্লিচ করতে পারেন, অথবা ব্লিচ করার পরও ক্লিন করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার গোল্ড ফেসিয়ালে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে ম্যাঙ্গো, চন্দন, আর স্ক্রাব আপনি ম্যাঙ্গো ইউজ করতে পারেন, চন্দন ইউজ করতে পারেন, আপনি করে ইউজ করতে পারেন। ধরেন আমি ম্যাঙ্গো স্ক্রাব দেই, ম্যাঙ্গো স্ক্রাব। এখানে হচ্ছে আর একটা জিনিস ভুল হয়েছে আমাদের, এখানে হচ্ছে একটা স্ক্রাব ইউজ করতে হবে। হ্যাঁ, এই যেমন তিনটা মাসাজ ক্রিমের মধ্যে যেমন চন্দন মাসাজ ক্রিম, এখানে ম্যাঙ্গো স্ক্রাবটা হবে, কারণ আমাদের প্রত্যেকটা ফেসিয়াল একটা করে স্ক্রাব যাবে। হ্যাঁ, যে কোনো একটা স্ক্রাব দিতে হবে, মানে এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে এইটার সাথে এইটা দিতে হবে, ওইটার সাথে এইটা। শুধুমাত্র আপনি একটা জিনিস ফলো রাখবেন, সেন্সিটিভ স্কিনে আপনি হার্বাল জিনিসগুলো ব্যবহার করবেন, নর্মাল স্কিনে আপনি ফ্রুট জাতীয় নর্মাল জিনিসগুলো ব্যবহার করবেন, এবং দুইটা মাসাজ ক্রিম মাঝখানে একটা স্ক্রাব আপনি ইউজ করবেন, তাহলেই এনাফ। আর শুধু মিল্ক জিনিসটা আপনাকে একটু সতর্কতা হতে হবে। তো এই তো, এরপরে হচ্ছে গোল্ড প্যাক। গোল্ড প্যাক, গোল্ড প্যাক 15 মিনিট লাগিয়ে রাখবেন, 1 ঘন্টা আপনার ফেসিয়াল শেষ হয়ে যাবে। ডায়মন্ড ফেসিয়ালটা, আপনি ডায়মন্ড ফেসিয়ালটা হচ্ছে মূলত স্কিন একটা সাদা, মানে একটা হোয়াইট একটা গ্লো দেয়। তো ডায়মন্ড ব্লিচ করার পরে আপনি এখানে ব্যবহার করবেন মিল্কের প্রোডাক্ট, মিল্ক মাসাজ ক্রিম, মিল্ক স্ক্রাব, মিল্ক স্ক্রাব, সাথে সাথে বেলি ফুলের মাসাজ ক্রিমও দিতে পারেন। বেলি ফুল মানে সাদা ধরনের যে মাসাজ ক্রিমগুলো থাকবে, যেগুলো সাদা একদম, স্ক্রাবও সাদা, মাসাজ ক্রিমও সাদা, সেগুলো আপনি ডায়মন্ডে ইউজ করতে পারেন। এরপরে চলে আসি ফ্রুট ফেসিয়ালে। ফ্রুট ফেসিয়ালে হচ্ছে আপনি ফ্রুটের যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গো, তারপরে হচ্ছে আপনার অরেঞ্জ, অরেঞ্জ, তারপরে হচ্ছে আরও আছে অ্যাপ্লিকট। তো এই যে ফ্রুট ফেসিয়াল, এখানে হচ্ছে আপনাদের কিন্তু কোনো, আমি বারবার বলে দিতে চাই আপনার এইটার সাথে এইটা ইউজ করতে হবে এরকম বিষয় না। আপনি ম্যাঙ্গো ইউজ করতে পারেন, অরেঞ্জ ইউজ করতে পারেন, অ্যাপ্রিকোটের মাসাজ ক্রিম ইউজ করতে পারেন, স্ক্রাব ইউজ করতে পারেন, অথবা অরেঞ্জের স্ক্রাবও দিতে পারেন বা ম্যাঙ্গো স্ক্রাবও দিতে পারেন। এখানে কোনো মানে নির্দিষ্ট নাই যে আপনার এইটার সাথে এইটা দিতে হবে, ঠিক আছে? কারণ এগুলো সবই হচ্ছে হার্বাল। জাস্ট আপনার ফেসিয়ালের মধ্যে আপনি জাস্ট দুইটা মাসাজ ক্রিম রাখবেন আর একটা স্ক্রাব রাখবেন, এবং স্কিন টাইপটা যেন মাথায় থাকে, ঠিক আছে? আবার এই যে গোল্ড ফেসিয়াল যেটা আছে, এটা হচ্ছে আপনি চন্দনের মাসাজ ক্রিম, ম্যাঙ্গো মাসাজ ক্রিম দিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করে স্ক্রাব দিতে পারেন, বা ম্যাঙ্গো স্ক্রাব দিতে পারেন, বা চন্দন স্ক্রাব দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে ভেজিটেবল ফেসিয়াল। ভেজিটেবল ফেসিয়ালও হচ্ছে এই সেম ভেজিটেবল আর হচ্ছে আপনার শসা, এগুলো একই জিনিস। ভেজিটেবলের মধ্যে যেগুলো পড়ে হচ্ছে শসা, তারপরে হচ্ছে নিম, তারপরে হচ্ছে অ্যালোভেরা,
অ্যালোভেরা, তো এই যে তিনটা, এই তিনটার মধ্যে আপনি একটা স্ক্রাব রাখবেন, যে কোনো একটা শসা, নিম অথবা অ্যালোভেরা, যে কোনো একটা স্ক্রাব রাখলেই হবে। আর লাস্টে হচ্ছে আপনি একটা প্যাক ইউজ করবেন, সেটা যেন ভেজিটেবল টাইপের প্যাক হয়, যেমন শসার প্যাক হতে পারে অথবা নিমের প্যাক হতে পারে অথবা অ্যালোভেরার প্যাক হতে পারে। আর এই যে শাহানাজ ফেসিয়ালটা, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। শাহানাজ হচ্ছে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড হচ্ছে সব ধরনের ফেসিয়াল তৈরি করে, যেমন গোল্ড ফেসিয়াল, তারপর হচ্ছে হার্বাল ফেসিয়াল, মানে এগুলো ওর ব্র্যান্ডের হচ্ছে এক একটা কম্বো আছে। হ্যাঁ, মানে এই কম্বো হচ্ছে সে তৈরি করে। এক শাহানাজ হচ্ছে একটা ব্র্যান্ড, হ্যাঁ, যেমন ধর বিস্টি বিউটি টিপস, আমাদের একটা ব্র্যান্ড আছে হচ্ছে বিস্টি বিউটি অর্গানিক, এটা আমাদের ব্র্যান্ড। এখন আমরা যা যা পণ্য তৈরি করবো সেগুলোই কিন্তু শাহানাজ বা আমাদের নামেই হবে। তো শাহানাজ হচ্ছে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড হচ্ছে গোল্ড ফেসিয়াল তৈরি করে, মানে কম্বো, তারপরে হার্বাল কম্বো, তারপর হচ্ছে ডায়মন্ড কম্বো। তো ওদের প্রায় 10-15টা কম্বো সেটি আছে, কিন্তু এইগুলো অনেক দাম, মানে একটা কম্বোর দাম মিনিমাম 8,000 টাকা। হ্যাঁ, এক একটা কম্বো 8-9,000 টাকা প্রাইস। তো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আপনারা যদি এইটা ইউজ করতে চান এইটা আপনারা পেয়ে যাবেন, অনেক বিউটি কনসেপ্টে পাবেন, ঢাকায় খোঁজ নিলেই পাবেন। যে তারা হচ্ছে এই যে ডায়মন্ড গোল্ড, এগুলো কিন্তু একটা সেট বাই সেট, ওখানে আপনার ক্লিনজার, মাসাজ ক্রিম স্টেপ বাই স্টেপ 1-2-3 করে দেওয়াই থাকবে। এগুলো দাম অনেক হাই থাকবে, এটা স্কিপ করা ভালো, যদি আপনি চান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো খুবই সহজ, স্টেপ বাই স্টেপ আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকবে, এগুলোর আপনাকে আলাদা করে বুঝতে হবে না। কিন্তু লোকাল যে মাসাজ ক্রিমগুলো, যেগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি বর্তমানে, এই লোকাল মাসাজ ক্রিমগুলোর মধ্যেই হচ্ছে ঝামেলা। তারপর হচ্ছে নিম ফেসিয়ালটা, হচ্ছে আপনি নিমের ইয়া দিবেন, নিমের হচ্ছে নিম মাসাজ ক্রিম, নিম স্ক্রাব, তারপর হচ্ছে নিমের সাথে আর কি যায়, যেমন গ্রিন টি, ও গ্রিন টি পাশাপাশি হচ্ছে এটার সাথে হচ্ছে প্যাক দিতে পারেন, গ্রিন টি প্যাক ইউজ করতে পারেন। এটা হচ্ছে নিম চলে গেল। আর এই যে বিবিগুলো, বিবিগুলো হচ্ছে এরকম সেম, বিবিগুলো হচ্ছে এই শাহানাজের মতোই সেম একটা ব্র্যান্ড। এরাও হচ্ছে, এদের হচ্ছে সকল ধরনের হচ্ছে এরকম কম্বো আসে, এরকম আকারে কম্বোর মতো আসে, বিবিগুলো পাল এরকম কম্বো আসবে, সেই কম্বোগুলো নিলেই হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ 1-2-3-4 করে দেওয়া থাকবে, সেগুলো দিয়ে আপনি ফেসিয়াল কমপ্লিট করতে পারবেন। আর হায়রা ফেসিয়ালটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, হায়রা ফেসিয়াল মূলত হচ্ছে এটা কোনো ফেসিয়াল, এটা হচ্ছে একটা মেশিনের কাজ, এই মাসাজ ক্রিমগুলো দিয়ে, এই মেশিনটা দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, তাহলে আপনার হায়রা ফেসিয়াল হয়ে যাবে। তো ফেসিয়াল আরও অনেক ধরনের আছে, মনে করেন আরও হাজার ধরনের আছে, কিন্তু মেইন হচ্ছে আপনার স্কিন টাইপ। আপনি যদি স্কিন টাইপ বোঝেন, হ্যাঁ, এবং কম্বোগুলো বোঝেন, তাহলেই আপনি সকল ফেসিয়াল করতে পারেন। একটা দুইটা ফেসিয়াল যদি আপনি শিখতে পারেন আর মাসাজটা ভালো করে শিখতে পারেন, আপনি সকল ফেসিয়াল করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে কম্বো সেটগুলো দেখাবো, যেগুলো কীরকম ধরনের হয়ে থাকে, বাজেটটা অনেক বেশি থাকে। আর আপনারা যারা নর্মালি এখন মানে শুরুটা শুরু করবেন, আপনারা এগুলো নিয়ে শুরু করেন, জাস্ট কয়েকটা মাসাজ ক্রিম কয়েকটা স্কিন টাইপ অনুযায়ী রেখে জাস্ট শুরুটা শুরু করেন। এর পরবর্তীতে আপনারা যখন এগুলো কমপ্লিট করতে পারবেন, তখন আপনারাই মার্কেট থেকে সেট বাই সেট কিনে স্টেপ বাই স্টেপ যত ফেসিয়াল আছে সব করতে পারবেন, সব কিছু সহজ। মেইন হচ্ছে এই যে মাসাজ ক্রিমগুলো সিঙ্গেল সিঙ্গেল, এগুলো দিয়ে কাজ করাটাই হচ্ছে ডিফিকাল্ট। এগুলো যদি আপনারা বোঝেন যে স্কিন টাইপে, এই স্কিন টাইপে এইটা ইউজ করতে হবে, তাহলে আপনি 10টা মাসাজ ক্রিম দিয়ে আপনি 10-15-20 ফেসিয়ালও করতে পারবেন। যদি আপনি স্কিন টাইপ বোঝেন, 10টা ফেস প্যাক, 10টা মাসাজ ক্রিম যদি বিভিন্ন ফ্লেভারে আপনার কাছে থাকে, ওইটা দিয়ে আপনি সব কভার করতে পারবেন। এবং আমাদের কিন্তু কম্বো সেট করা আছে আপনাদের জন্য, যদি আপনারা জাস্ট প্রাথমিক অবস্থায় মানে শেখার জন্য, প্র্যাকটিসের জন্য প্রোডাক্ট নিয়ে প্র্যাকটিস করতে চান, আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য, শুধু যারা ক্লাস করবে তাদের জন্য। তো আমাদের কাছে কিন্তু কম্বো সেট রেডি করা আছে, যেমন আমরা তো অনেক বড় বড় কম্বো নিয়ে আসি, সেগুলো আসলে সেভাবে তো আপনারা নিয়ে কুলাতে পারবেন না, যে কারণে আমরা ওগুলোকে খুব ছোটো ছোটো করে সেল করি শুধু স্টুডেন্টদের জন্য, যাতে আপনারা এগুলো ছোটো ছোটো করে 250 গ্রাম বা 200 গ্রাম এগুলো নিয়ে নিয়ে প্যাক নিয়ে নিয়ে যাতে ঘরে বসে আপনারা ফেসিয়ালের প্র্যাকটিসটা করতে পারেন, বা যারা ঘরে বসে করতে চাচ্ছেন তারাও পারচেস করে হচ্ছে ফেসিয়াল করতে পারেন। আমাদের নিজেদেরই স্কিন টাইপ অনুযায়ী আমরা কম্বো রেডি করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দিয়েও কাজ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে ফেসিয়ালে মোটামুটি ধারণা, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। অবশ্যই কোথাও কি কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, গ্রুপে মেসেজ করবেন, পোস্ট করবেন যে কোন জিনিসটা আপনি বোঝেন নাই। এবং লাইভ প্রুফ হচ্ছে আমরা একটা ফেসিয়ালের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, যে কীভাবে ফেসিয়ালটা সরাসরি আমরা করে থাকি। আশা করি আপনাদের নেক্সট ভিডিওগুলো আরও অনেক বেশি ভালো লাগবে, এবং এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।